সিস্টেম এবং সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ বজায় আছে তো ইনশাআল্লাহ আমাদের ছাত্রীরা ইনশাআল্লাহ আপনাদের সামনে তার কিছু দিক ইনশাআল্লাহ তুলে ধরবে তো এখন কোরআন তোলা কোরআন মাজিদ থেকে এবং হাদিস থেকে আমরা যেভাবে আরবি গ্রামাটিক্যালগুলো খাটাই বা যেভাবে আমরা প্র্যাকটিস করি তো এই তার ধারাবাহিকতা আমি আপনাদের সামনে বর্ণনা করব তো তার আগে কোরআন তোলা নিয়ে আসছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোহাম্মদ মারিয়া আক্তার السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم عالم الغيب والشهادة العزيز الحكيم ما شاء الله ما شاء الله جزاك الله أتم كن سيغا الديسيشن بولو السلام عليكم ورحمة الله وبركاته اتقوا وزنائكم اجتنبوا باس আমরা হাজার মারুফ সিগা জমুদাকা হাজার সুলাসি মাজিদ ফি বাহামজা ওয়াসল লাফিফে মাকুফ আজবে ইফতিআল আজ মাজদারে ইনতিগাও মাদ্দা ওকুন ইসমাউ কোন সিগা এখানে ইসমাউ সিগা ওয়াইর মুজাকার হাজার বাস আমরা হাজার মারুফ সুলাসি মুজাল্লাদ সহি আজবে সামিয়া ইসমাউ আজ মাসদারে আজ সামাউ মাদ্দা সামউন বাবে সামিয়া সামাউ সরফে সগিটি বলো বাবে তাহলে সরফে সগি সাজি মাজিতি বেহাম দাদর সহি আজ বাবে তাফে আজ বাবে সামিয়া সামউ আজ মাসদারে আজ সামউ মাদ্দা সামউন সামিয়া ইসমাউ সামআন ফাও সামিউন ওয়া সুমিয়া ইসমাউ সামআন ফাও মাসউন লাম ইয়াসমা লাম ইয়াসমা লা ইয়াসমা লা ইয়াসমা আল আমরু মিনহু ইসমা লিতাসমা লিয়াসমা লিয়াসমা والله أنه لا تسمع لا تسمع لا يسمع لا يسمع الظرف منه مسمع والآيات منه مسمع مسمعة مسمع أفعل التبديل منه أسمع أسمعان أسمعين أسمعون أسامع سمع والمؤنث منه سمع سمعين سمعان سمعات جزاك الله سايما بنت عبد الستار كي এপর যে নাহু বিষয়ক প্রশ্ন মাইমুনানিকে অত্র আয়াতে শুনতে ছিল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম এখানে ইন্নাটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না হচ্ছে হরফে মুশাববাহাত বিল ফিল হরফে মুশাববি ফিল কয়টি ছয়টি ইন্না আন্না কামনা লাকিন্না লাইতা লাআল্লা তার আমল কি তার ইসম কে নসব দেন খবর কে রাফা দেন কিন্তু এখানে আমল না করার কারণ মায়ের কাছে এসেছে তাই তারপরে শব্দ আমওয়ালুকুম আমওয়ালুকুমের এখানে কোন কোন অবস্থায় আছে মাজরুর মাজরুর কয়টি দুইটি কি কি মুদবিলাই মাজরুর আরে কোন কোন প্রকারের শব্দ ইসনে জমি ইসনে জমি জমি কত প্রকার পাঁচ প্রকার জমিরে মাসুম মুত্তাসিল জমিরে মাসুম মুফাসিল জমিরে মাসুম মুত্তাসিল জমিরে মাসুম মুফাসিল জমিরে মাজরুর মুত্তাসিল জমিরে মারফু মুনফাসিল গুলো বলো মারফু মুনফাসিল ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহি ইয়াহুমা ইয়াহুন্না ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না ইয়া ইয়া ইয়ারা ইসিম কত প্রকার
পরিবর্তন অপরিবর্তন দিকটি ইসিম দুই প্রকার মহরত মাবনি মহরতের অপর নাম ইসিম মুতামাক্কিন মাবনি অপর নাম ইসিম গরি মুতামাক্কিন ইসিম মুতামাক্কিন কত প্রকার ষোলো প্রকার ষোলো প্রকারের এরাব কয়টি নয়টি জমদাকার সারেমের এরাব বলো হারাজ রবিতে ওয়া সাকিন তার পূর্বক্ষে পেশ হাতে নাজিল জারিতে ইয়া সাকিন তার পূর্বক্ষে জের জমা মুয়ান্নাস সালেমের এরাব বলো হাতে রফিতে পেশ হাতে নাজিল জারিতে জের আসমায় সিস্তা হাতে রফিতে ওয়াও হাতে নাজিলতে আলিফ হালাতে জারিতে ইয়া তারপরে শব্দ মাস্তা তো অত মাছ এখানে কি ইসে মাসুল ইসে মাসুল কয়টি তেরোটি বলো আল্লাহি আল্লাহ দানে আল্লাহ দিন আল্লাহ দি আল্লাহতি আল্লাহতেন আল্লাহতিন আল্লাহতি আল্লাহওয়াতি মা মা আজবায়াতুন তারপরে শব্দ আজরুন আদিম এই দুটো শব্দের মধ্যে কি সম্পর্ক মাউসুফ সিফাত মাউসুফ সিফাতের বিশ্লেষণ সিফাতে বেহালে মৌসুফ সিফাতে বেহালে মোতাল্লেক মৌসুফ সিফাতে বেহালে মৌসুফ দশ জিনিস থেকে পাঁচ চার জিনিস মিল থাকা প্রয়োজন রফানসব যার মার ফানাকেরা মুজাক্কার মুয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জমা সিফাতে বেহালে মোতাল্লেক মৌসুফ পাঁচ জিনিস থেকে দুই জিনিস মিল থাকা প্রয়োজন রফানসব যার মুজাক্কার মুয়ান্নাস মাশাআল্লাহ জাযাকাল্লাহ অত্যন্ত ধন্যবাদ আলহারা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদেরকে এবং যারা আজকে আমাদের এই ছোট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে আলহারা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি তাদের জন্য যারা এখন এই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান পুঙ্খানুপুঙ্খানুভাবে অর্জনের জন্য সচেষ্ট এবং তারা গ্রামারটিক্যালি শাব্দিক বাই শব্দ বাই শব্দ অর্থ বাই অর্থ যেভাবে এইভাবে চেষ্টা করছে আমরা অন্তর অন্তর থেকে দোয়া করছি তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের দায় হিসেবে কবুল করুন সকলে আল্লাহুম্মা আমিন।